আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম, হ্যান্ডসাম হতে গেলে সবার আগে আপনার নো ফ্যাপ প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ মাস্টারবেশন ছাড়তেই হবে। অ্যান্ড ওই ভিডিওটিতে আপনাদের মধ্যে ম্যাক্সিমাম ভাইরা রিকোয়েস্ট করেছিলেন একটি ডিটেল ভিডিও নিয়ে আসার জন্য, বিকজ আপনি হ্যান্ডসাম হতে চাইলেও নো ফ্যাপ প্র্যাকটিস করতে চাইলেও অনেক ট্রাই সত্ত্বেও মাস্টারবেশন থেকে মুক্তি পাওয়ার কোনো প্র্যাকটিক্যাল সলিউশন আপনি পাচ্ছেন না। তাই আপনিও যদি এই ব্যাড হ্যাবিটটি ছেড়ে একজন হ্যান্ডসাম রিয়েল বীর্যবান পুরুষ হতে চান, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড এই ভিডিওটিতে আপনারা এটাও জানতে পারবেন যে মাস্টারবেশন ছাড়ার সাথে সাথে আপনার মেন্টাল ও ফিজিক্যাল লেভেলে কেমন এফেক্ট পড়তে চলেছে, আর তার থেকেও আপনি কিভাবে নিজেকে বার করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো মাস্টারবেশন ছাড়ার সব থেকে প্রথম স্টেজ হলো, ব্যাস এটাই শেষ, আজ থেকেই আমি আর কখনো ভুলেও এই নোংরা কাজটি করব না, অর্থাৎ স্টেজ 1, ডিসিশন মেকিং। আর এটাই সেই স্টেজ যেখানে আপনারা প্রত্যেকেই খুব সহজে পৌঁছে যান, অর্থাৎ এটাই সব থেকে ইজিয়েস্ট স্টার্টিং স্টেজ, আর আসল জার্নি তো এরপর থেকেই শুরু। স্টেজ 2, পাম্পড আপ। যখন আপনি প্রথম স্টেজ পার করবেন, অর্থাৎ নো ফ্যাপের ডিসিশন নিয়ে ফেলবেন, তখন 7 দিনের মধ্যেই আপনি সেকেন্ড স্টেজে পৌঁছে যাবেন। আর 7 দিন পর আপনার এক্সাইটমেন্ট লেভেল বেড়ে যাবে, আপনি কনফিডেন্স ফিল করতে শুরু করবেন, আর আপনার মনে হবে নো মোর পিএমও এফেক্ট। সো এই পিএমওটা কি? পিএমও মিন্স পর্ন, মাস্টারবেশন অ্যান্ড অর্গাজম, যে সাইকেলটি থেকে আপনার নিজেকে বার করতে হবে। কিন্তু এই স্টেজেও আমরা বুঝতে পারি না যে নো ফ্যাপের ফলে আপনার ব্রেন ও সাইকোলজির ওপর কী এফেক্ট পড়তে চলেছে। আর এই টাইমে আপনার বডিতে এক্সট্রিম উত্তেজনাও আসতে থাকে মাস্টারবিউট করার জন্য। আর যদি আপনি এই 7 দিনের জার্নিতে পুনরায় মাস্টারবিউট করে ফেলেন, তাহলে দুঃখী হওয়ার বা গিল্টি ফিল করার কোনো কারণ নেই, বিকজ এখান থেকেই আমাদের শিখতে হবে নতুন হ্যাবিট বানানো। আর হ্যাবিট বানানোর জন্য আপনাকে সেই সমস্ত বিশেষ ট্রিগার পয়েন্টগুলো খুঁজতে হবে, যেগুলো আপনাকে ফোর্স করে পিএমও এফেক্টে যাওয়ার জন্য, যা আপনাকে পর্নের দিকে অ্যাট্রাক্ট করে, যাতে আপনি মাস্টারবেশন অ্যান্ড অর্গাজমের সাইকেল পূরণ করতে পারেন। যেমন ইন্ডিয়াতে সমস্ত পর্ন ওয়েবসাইট ব্যান করা হয়েছে, বাট তা সত্ত্বেও আপনি আপনার মোবাইলে যে ভিপিএন ইউজ করছেন, এটাও একটা রাস্তা যেটা আপনাকে পর্নের দিকে নিয়ে যায়। সো যতবার আপনি ফোনে ওই ভিপিএন অ্যাপটি দেখবেন, আপনার মাইন্ড আপনাকে বলবে চল একবার দেখেই নে। তাই এখনই ওই ভিপিএনটি আনইনস্টল করুন, এবং এরকম সমস্ত ট্রিগার যা আপনাকে ফোর্স করে সেগুলো থেকে ডিস্টেন্স রাখুন। স্টেজ 3, কনফিউশন। এই জার্নি 2 সপ্তাহ বা 15 দিনের কাছাকাছি গিয়ে আপনার এমন মনে হতে শুরু করবে যে নো ফ্যাপ করে আমার ফায়দা কি? কোনো ইম্প্রুভমেন্টই তো নেই, কিছুই স্পেশাল নেই। সো এত কষ্ট করে নিজেকে কষ্ট দিয়ে কী লাভ? অর্থাৎ আপনার মাইন্ড আপনাকে এভাবেই টার্গেট থেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, আর এই সময় আপনি নিজেও লজিক্যালি নো ফ্যাপের কোনো বেনিফিটস নোটিস করতে পারবেন না, বাট এর যে টেম্পোরারি সাইড এফেক্টগুলো আছে সেগুলো আপনার চোখে পড়তে শুরু করবে। তো এর টেম্পোরারি সাইড এফেক্টগুলো কী কী? সবার প্রথম সাইড এফেক্ট হলো ফ্ল্যাট লাইন। এর মানে হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার মধ্যে কোনো সেক্সুয়াল আর্জ থাকবে না। আপনার মনে হতে শুরু করবে আপনি হয়তো সেক্সুয়ালি ডিজেবল হয়ে পড়েছেন, যেটা কিছুদিনের জন্যই ঘটবে আপনার বডিতে হরমোনাল ইমব্যালেন্সের কারণে। দ্বিতীয় সাইড এফেক্টটি হলো ওয়েট ড্রিমস বা নাইট ফলস, অর্থাৎ যখন আপনি নিজে থেকে মাস্টারবিউট করছেন না, তখন আপনার মাইন্ড নিজে থেকেই সেই এক্সট্রিম ডোপামাইন স্টেজে যাওয়ার চেষ্টা করে, যার ফলে ঘুমের মধ্যেই আপনার স্পাম রিলিজ হয়ে যায়। আর এই নাইট ফলও একটি টেম্পোরারি সাইড এফেক্ট, যেটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তৃতীয় সাইড এফেক্টটি হলো ব্রেন ফগ, অর্থাৎ আমাদের ফোকাসিং পাওয়ার কম হতে থাকে, যার ফলে আপনি কিছুদিনের জন্য নিজের কোনো কাজে ঠিকমতো ফোকাস করতে পারবেন না, কারণ আমাদের বডিতে এই সময় টেস্টোস্টেরনের ফ্লো বৃদ্ধি পায়, যার ফলে মাইন্ড বারবার সেক্স, পর্ন, গার্লস, লাভ মেকিং এইসবের দিকেই চলে যেতে থাকে, আর অন্য কাজে আপনার কনসেন্ট্রেশন হ্রাস পায়, আর এটাও আপনার সাথে টেম্পোরারি বা কিছুদিনের জন্যই ঘটতে পারে। আর পরবর্তী সাইড এফেক্ট হলো ব্লু বলস। ব্লু বলস মিন্স কিছু কিছু সময় ইরেকশনের পরেও যখন আপনি মাস্টারবেশন বা অর্গাজম সাইকেল থেকে নিজেকে আটকে রাখবেন, তখন আপনার বলসে হালকা পেইন হতে পারে, কিন্তু ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই, বিকজ এটাও টেম্পোরারি অ্যান্ড কিছুক্ষণের জন্যই আপনার এমনটা হতে পারে। আর এমনটা হওয়ার কারণ হলো আপনার মাইন্ড, এত বছরের হ্যাবিট হঠাৎ ব্রেক করলে আপনার মাইন্ড ভাবে যে ছেলেটা দিনে 4 বার করতো তার 15 দিন হয়ে গেল কিছু না করে, যার ফলে আপনার মাইন্ডে শক লাগে, আর এভাবেই আপনার এই ব্যাড হ্যাবিটটি ব্রেক হতে শুরু করে। সো এভাবেই আপনি পৌঁছে যাবেন পরবর্তী স্টেজে। সো স্টেজ 4, উইন্ডো ফরম্যাট, অর্থাৎ এই সময় আমাদের মাইন্ড আমাদের পুরো বডি ফরম্যাট হতে শুরু করে। তাই এই স্টেজ শুরু হয় আপনার নো ফ্যাপ জার্নির 20-30 দিনের মধ্যে, আর এই সময় আপনি নো ফ্যাপের রিয়েল বেনিফিটস ফিল করতে শুরু করবেন। আপনার ভেতরে পজিটিভ এনার্জি বাড়তে থাকবে, আপনি অলওয়েজ এক্সাইটেড ফিল করবেন, নিজেকে ফ্রেশ মনে হবে, অর্থাৎ এই স্টেজে আপনার ডোপামাইন অ্যান্ড টেস্টোস্টেরনের ন্যাচারাল লেভেল অটোমেটিক্যালি মেনটেন হতে শুরু করে, যার ফলে আপনার স্কিনও গ্লো করতে শুরু করবে, ডাইজেশন ইম্প্রুভ হবে, ফোকাস ইনক্রিজ হবে, অর্থাৎ আপনি নিজের বডি ও মাইন্ডে একটি পজিটিভ এফেক্ট ফিল করতে পারবেন, যাতে আপনার মনে হবে যে হ্যাঁ 30 দিনের পরিশ্রমের রেজাল্ট এবার আসতে শুরু করেছে। সো নাম্বার 5, বোরিং স্টেজ। এই স্টেজটি 40-45 দিনের মধ্যে দেখা যায়, আর এই স্টেজে আপনি বোরিং ফিল করতে শুরু করবেন, বিকজ তখন আপনি এক্সট্রা কোনো ভিজিবল চেঞ্জ নিজের মধ্যে দেখতে পাবেন না। আপনি ভাবতে শুরু করবেন যে এত বড় জার্নি, অর্থাৎ 40-45 দিনের জার্নির রেজাল্ট জাস্ট এটুকুই, আর কোনো বেনিফিটস হয়তো আপনি পাচ্ছেন না। আর এর কারণ হলো আপনার ব্রেন নর্মাল হরমোনাল লেভেল মেনটেন করতে শুরু করে, যার ফলে এক্সট্রা কোনো ডোপামাইন স্পাইক না থাকায় আপনি ডিমোটিভেটেড ফিল করতে শুরু করেন,
আর তখন আপনি আবারও সেই পুরনো পর্ণের কথা মনে করতে শুরু করবেন, যেটা আপনার মুডকে আকাশে পৌঁছে দিত। অর্থাৎ ল্যাক অফ মোটিভেশন, ল্যাক অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড বোরিংনেসের কারণেই এত দূরে এসেও অনেকে ফেল হয়ে যায়। তাই এই টাইমটা আপনার জন্য খুব ভাইটাল। আর যদি আপনি এই স্টেজে নিজেকে আটকাতে পারেন, তাহলে নেক্সট স্টেজে আপনি অরিজিনাল বেনিফিট পেতে শুরু করবেন, আর তখন আপনার জন্য সব কিছু ইজি হতে শুরু করবে। অর্থাৎ ফাইনাল স্টেজ, ক্লোজ টু সাকসেস, এই সময় সব কিছু আপনার জন্য ইজি মনে হতে শুরু করবে। অর্থাৎ এই সময় পর্ন দেখার, মাস্টারবিউট করার ইচ্ছা আপনার মধ্যে আসবে। বাট এই 60 দিনে আপনি এত বেশি মাইন্ডলি স্ট্রং হয়ে যাবেন, ফোকাস, সেলফ কন্ট্রোল, উইল পাওয়ার এত ইনক্রিজ হয়ে যাবে, যার সামনে আপনার পিএমও এফেক্টের ইচ্ছা কমজোর পড়ে যাবে। আর তখন আপনি নিজেকে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন যে কোনো সিচুয়েশান অ্যান্ড যে কোনো ফিল্ডে, যার ফলে আপনি আপনার পার্সোনাল ও প্রফেশনাল লাইফেও ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন। নিজেকে বেশি এনার্জেটিক অ্যান্ড সুন্দর মনে হতে শুরু করবে, আপনার কনফিডেন্স বেড়ে যাবে, সোশ্যালি নিজেকে অ্যাক্টিভ মনে হবে, আর আপনার মাস্টারবেশন হ্যাবিট থেকে আপনি 90% মুক্তি পেয়েই যাবেন। আর এভাবেই মাত্র আর 30 দিনে, অর্থাৎ টোটাল 90 দিনের জার্নিতে আপনি ভুলে যাবেন যে আপনি কখনো এই মাস্টারবেশন, পর্ন অর্থাৎ পিএমও এফেক্টে অ্যাডিক্টেড ছিলেন, নিজেকে প্রাউড ফিল করতে শুরু করবেন অ্যান্ড সো অন। আর এই জার্নিতে যতই মন চাক না কেন, পর্ন বা পর্ন রিলেটেড যে কোনো কিছু থেকে আপনার নিজেকে দূরে রাখতে হবে, তাহলে এই নো ফ্যাপের জার্নি আপনার কাছে অটোমেটিকলি ইজি হতে শুরু করবে। সো আজ থেকে এই নো পিএমও 90 ডেজ চ্যালেঞ্জ শুরু করুন, আর 90 দিনের মাথায় এর রেজাল্ট নিজেই ফিল করতে পারবেন। তাই এখনই কমেন্ট বক্সে নো পিএমও 90 ডেজ লিখে এই চ্যালেঞ্জটিকে নিজের জন্য অ্যাকসেপ্ট করুন, আর 90 দিন পর ফিরে এসে আমাদেরকে জানান যে আপনি এর রেজাল্ট কী কী পেলেন।